অতি সুন্দর করে কোরআনুল কারীম আল্লাহ বলে যান, আমি আমার হাবিবকে সমস্ত জাহানের জন্য আমি আল্লাহ সমস্ত আলামের জন্য আমি রহমত হিসেবে পয়দা করেছি বলে সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম আল্লাহ কতটুকু রহমত, আল্লাহর কাছে জানতে চাই প্রভু গো প্রভু কোন জায়গার কতটুকুর জন্য আপনি রহমত বানাইলেন, আল্লাহ কত সুন্দর করে জানে দে বান্দারে, আল্লাহ কি এই বাংলার জমি নাই, এশিয়া মহাদেশ নাই, সারা পৃথিবীর জন্য কি আসমান থেকে জমিন পর্যন্ত মাঝপথের জন্য, নাকি সাত আসমান সাত জমির জন্য? আল্লাহ পাক বলে যায় সূরাতুল ফাতিহা, কত সুন্দর করে আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলে ভাইরা আমার, প্রতি ওয়াক্ত নামাজে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে 17টা ফরজ রয়েছে, ওই পাঁচ ওয়াক্ত নামাজের যতটা রাকাত আমরা আদায় করি ওই প্রত্যেকটা রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, কথা বলেন ঠিক কিনা? দেখেন সূরাতুল ফাতিহা আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ কত সুন্দর করে নিজের প্রশংসা করে, আল্লাহ পাক বলে যায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সর্বপ্রথম আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছেন। এখন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কতটুকুর জন্য রহমত, আল্লাহ পাক একটা ডাক দিয়া কয় বান্দা, ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন যতটুকুর প্রশংসা আমি খোদার খোদায়িত্ব করেছি ততটুকুর প্রশংসার রহমত আমি আমার হাবিবকে বানিয়েছি বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে দেখেন আল্লাহ হাবিবের একটা মুজেজা কুরআনুল কারীম, আল্লাহর নবী সিজদায় পড়ে রয়েছেন, সাইয়েদনা জিব্রাইল নবীর পাশে হাজির হয়ে গেলেন, নবী আমার ডাক দিয়ে জিব্রাইল তাহিয়াতুল কলবে চেহারা রূপ ধারণ করে আল্লাহর নবীর কদম মোবারকে বসে বসে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সিজদা মোবারক শেষ করে জিব্রাইলের কাছে এসে কয় জিব্রাইল, ও জিব্রাইল তুমি এখানে বসে রইলা, জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি কান্না করেন, আল্লাহ পাক আমি তো ছিলাম সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাক আমাকে সেখান থেকে পাঠাইছে নবী গো, নবী কেমন রহমত দেখেন, এ জিব্রাইল রে ও জিব্রাইল রে তুমি হাজির হইলা, আল্লাহ পাক কি ঘোষণা দিল, আল্লাহ নবী ডাক দেন জিব্রাইলকে, বলার পরে জিব্রাইল বলে নবী গো আপনি কেন কান্না করেন, আমি এই জন্য কান্না করি আমি তো নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য আমি কান্না করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কান্না করবেন না, নবী একটা ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল ঈসা নবীর উম্মতেরা, দাউদ আলাইহিস সালামের উম্মতেরা, মূসা নবীর উম্মতেরা যখন কিতাব পড়েছিল তাওরাত জাবুর পড়েছিল, ইহুদি খ্রিস্টানরা যখন পড়েছে আল্লাহ পাক কোন সওয়াব দেয় নাই তাদেরকে, ও জিব্রাইল রে আমার উম্মতের জন্য আমার আল্লাহ কি সওয়াব রেখেছে, জিব্রাইল আল্লাহ পাক বলে দিলেন ও জিব্রাইল আমি আমার বান্দার জন্য আমার হাবিবের উম্মতের জন্য অন্য নবীর কিতাবের জন্য ইহুদি খ্রিস্টান নাসারারা পড়েছে আমি সব দেই না, কিন্তু আমার বন্ধুর উম্মতেরা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে আমি যেহেতু আমার বন্ধুকে রহমত দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এ জিব্রাইল আমার বান্দা যখন কুরআনুল কারীম থেকে আলিফ লাম মিম বলবে সাথে সাথে তিনটা সব তার আমলে চলে যাবে, সকল বলেন আলিফ লাম মিম বলেন, তিনটা হরফ কয়টা? এবার জিব্রাইল যখন বললেন নবীর চেহারা মোবারকে হাসি নাই, আল্লাহ নবী একটা ডাক দিয়া কয় জিব্রাইল, জিব্রাইল
জিব্রাইলে আমি এই কথাটুকু সন্তুষ্ট নয়, আবার আল্লাহ পাকের দরবারে চলে যাব রে জিব্রাইল। আল্লাহ পাক আবার ঘোষণা দিলেন, জিব্রাইল বন্ধুর আমার চেহারা মোবারকে হাসি নাই, আমি যে বন্ধুকে রহমত দিয়ে তামাম পৃথিবীতে পাঠিয়েছি, আমার বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে প্রতিটা হরফের বিনিময় আমি আল্লাহ তাআলা 10টা নেকি তাকে দান করে দেব। নবী মম আল্লাহর নবীর চেহারা মোবারকে হাসি দেখা যায় না, নবীর চেহারা মোবারকে হাসি আসে না, আল্লাহর নবীর সিজদায় আবার পড়ে যায় আমার কান্না করে। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো কেন কান্না করেন, কেন কান্না করেন রে? আল্লাহ নবী একটা ডাক দেয়া কয়, জিব্রাইল ও জিব্রাইল রে আমার উম্মত কুরআন পড়বে ওই ব্যক্তি সওয়াব পাইবে, কিন্তু যারা কুরআন শুনবে তাদের জন্য কি সওয়াব? আজকে এখানে ডক্টর হাসান আজহারি হুজুর আলোচনা করবে, আমার অধ্যক্ষ হুজুর আলোচনা করেছে, আমার উস্তাদ আলোচনা করেছে, ওনারা সওয়াব অর্জন করেছে, আপনাদের জন্য কি রেখেছে? কত সুন্দর করে আমার নবীজি বলে যায়, কোন বান্দা কোন উম্মত যদি রে কোরআন তেলাওয়াত শুনে, জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো ও নবী আপনার উম্মত যদি কেউ কোরআন তেলাওয়াত পড়ে, নবী কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে গো দুজনের সমান পরিমাণ আল্লাহ সওয়াব দান করবে। হুজুর বলেছে আমরা শুনেছি সওয়াব আসে না নাই, কথা বলেন আসে না নাই, নবীর চেহারা মোবারকে কোনো হাসি আসে না। জিব্রাইল কয়, নবী গো আপনার চেহারা মোবারকে আর কোনো কেন হাসি আসে না? আরে জিব্রাইল আমার উম্মত কেউ বলবে কেউ শুনবে দুজনের সমান সওয়াব দিয়েছে আমার আল্লাহ। আরে জিব্রাইল রে এমন উম্মত হবে যারা কোরআন পড়তেও পারবে না, সুবহানাল্লাহ বলেন না? নবী কেমন রহমত একটু শুনে নেন। আজ থেকে 1500 বছর আগে নবী আমার ঘোষণা করে গেছেন, 1500 বছর পরে উম্মত হবে তারা কোরআন পড়তে পারবে না, আসে না নাই? এরকম মানুষ আসে না নাই যারা কোরআন পড়তে পারবে না? জিব্রাইল কয়, নবীগো যারা পড়তে পারবে আর যারা পড়তে পারবে না ওই না পড়ানো মানুষগুলো যদি শুনে সমান সওয়াব দেওয়া হবে। জিব্রাইল আরেক দল উম্মত হবে যারা কানে শুনবে না চোখে দেখবে না, সুবহানাল্লাহ। জিব্রাইল যারা কানে শুনবে না, যাদের চাচাদের বাক শক্তি থাকবে না, ও জিব্রাইল যারা বোবা থাকবে জগতের জমিনে বাক শক্তি থাকবে না তারা কি করবে? জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো ও নবী আল্লাহ পাক ঘোষণা করলেন যারা বলবে তাদের সব, যারা শুনবে তাদের সব, ওই ব্যক্তি যদি না বুঝানো তা কণ্ঠনালীওয়ালা ব্যক্তি যদি রে ওদের শুধু হাতে স্পর্শ করে সমান সওয়াব আল্লাহ পাক তার আমলে দান করবে। সকলের জন্য সমান ঠিক না বেঠি? সুবহানাল্লাহ বলতে না, নবীর চেহারা মোবারকে কোনো হাসি আসে না। নবী কেমন রহমত, নবী কেমন রহমত, এখনো নবীর চেহারা মোবারকে হাসি নাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিব্রাইল ও জিব্রাইল আমি কি বলতে চাই আমার বন্ধু, আমার আল্লাহ জানে, তুমি আমার আল্লাহর কাছে বলে দাও। আল্লাহ একটা ডাক নিয়ে কই, সিদ্রাতুল মুনতাহার মানে কো জিব্রাইল, শুনে রাখো রে জিব্রাইল, শুনে রাখো আমার বন্ধু কি চাই আমি জেনে আমি জানি রে জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধুর মাঝে তুমি এই আলোচনাটা করে দাও, আমার বাণীটা শোনায়া দাও। কিয়ামতের ময়দানে যখন উম্মত জাহান্নামী হয়ে যাবে, যখন উম্মতের পদের পাল্লা, যখন নেকের পাল্লা কম হবে পদের পাল্লা ভারী হয়ে যাবে, যখন উম্মতের পদের পাল্লা গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে রে, ও জিব্রাইল আমি ওয়াদা করে গেলাম রে আমার বান্দার এই কোরআনের আয়াতের আলোচনাটা কোরআন শুনে ময়দানে উম্মতরে আমি আল্লাহ নেকের ফাল্লা বাড়ি করে দেব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
নবী কেমন রহমত, আল্লাহর নবী কেমন রহমত জেনে রাখুন। নবী কেমন রহমত শুনে নেন, হযরত উসমান জুননাইন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তো সবাই, হযরত সাইয়েদনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিলেন তো সবাই, যারা হজে গিয়েছেন সোজা বরাবর জান্নাতুল বাকি থেকে একবারে সোজা মাঝখান দিকে যেতে পরে হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা শরীফ সুবহানাল্লাহ বলেন না, আমার নবীর কাছে উসমান কাঁদতেছে। আল্লাহ হাবিব প্রশ্ন করে, উসমান তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিকে মুতাওয়াজ্জু থাকি সব সময়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে পাবো না, আপনি তো আবু বকরকে কাছে নেবেন, ওমরকে কাছে নিয়েছেন, আমি উসমান তো সর্বক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকতাম, আপনি আমার দিকে তাকিয়ে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় থাকবো? আল্লাহ হাবিব ডাক দিবেন, উসমান চিন্তা করো না, টেনশন করো না উসমান, কেননা তুমি যেখানে ঘুমাইবা ওখানে সর্ব অবস্থায় আমি রসুলের চেহারা মোবারকটা তোমার দিকে থাকবে। এই কারণে আল্লাহ হাবিবের রওজা থেকে সোজা বরাবর চেহারা মোবারকটা হযরত উসমানের রওজার দিকে। সুবহানাল্লাহ, বলেন না নবী কেমন রহমত জেনে রাখুন। হযরত উসমানের দিকে তাকালে হযরত উসমান একদিন যুদ্ধ অংশগ্রহণ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করার পরে আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো সব সাহাবায়ে কেরাম খোদায় তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, নবী তাদের জন্য খাবার নাই। আল্লাহর নবী একটা খেজুর মোবারক হাতে নিয়ে একটা খেজুর হাতে নিলেন, নবীর হাত মোবারককে নিয়ে হযরতে উসমানকে বললেন, উসমান তুমি এটা একটা নেকড়ের ভিতরে অথবা একটা কাপড়ের টুকরার ভিতরে ঢুকিয়ে দাও, যতবার ধরবা বিসমিল্লাহ বলে তুমি এটাতে হাত দেবা, যতবার হাত দিবা অতবার এটার থেকে রহমতের খেজুর বের হবে। নবীর হাতে রহমত কেমন দেখেন? এটা যখন বলেছেন হযরত উসমানকে, যখন খেজুরটা আল্লাহর নবীর হাত মোবারক দ্বারা দিয়েছেন, আল্লাহ নবীর হাত মোবারক দ্বারা যখন হযরত উসমানকে খেজুরটা দিলেন, হযরত উসমান যত সাহাবী মদিনাতুর রাসূলের নিকটে আসত, মেহমানদারিটা আমার নবী উসমানের দ্বারা করেই তো। সুবহানাল্লাহ, বলেন হযরত উসমান নবীর ডাক দিয়া কয়, নবী গো ও নবী আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে আপনি মেহমানদারিটা কেন করান? আরে উসমান কি কারণে করাই রে? কারণ আল্লাহ তো বলেছে, ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উসমান রে আমি নবী রহমত, ওই রহমতের খাজিরটুকু ওই রহমতের হাদি আমি তোমার হাতে দিয়েছি, যতগুলো মানুষ আসবে রে কিয়ামত পর্যন্ত যদি এখান থেকে বন্টন করো, রহমতের স্পর্শ করার কারণে কখনো তোমার এটা পোড়াবে না। কেমন রহমত নবী দেখেন! এই কথার মধ্যে থেকে একটা কথা মনে পড়ে গেল, নবী কেমন রহমত, নবী আমার কেমন রহমত। মদিনাতুল মুনাওয়ারায় যতগুলো মানুষ যায়, যত মানুষ মদিনায় যায়, কেউ খালি মুখে মদিনা থেকে ফিরে না, আসরের নামাজের পরে মদিনাতুল বাবু সালাম গেট অতিক্রম করে অপর 41 নম্বর, 42 নম্বর, 38 নম্বর গেট দ্বারা খাবারগুলো আসে। মানুষগুলো কই থেকে খাবার আসে? কোনো মানুষের পরিচয় নাই, কেউ নাই, একটা আওয়াজ নাই, কোনো শব্দ নাই, মনে হয় কে জানি টার দিয়ে রেখেছে, কে জানি নিষেধ করতেছে, জোরে কথা বলো না, কেননা এখানে নবী আমার এখানে রয়েছেন, কেউ কথা বলে না, কোনো শব্দ নাই, আওয়াজ নাই, বিচ্ছুভাবে মানুষগুলো যায় বসে যায়, আর মানুষগুলো মেহমানদারি করাচ্ছে বলে সুবহানাল্লাহ। আমি যখন মদিনায় নবক্কা থেকে মদিনাতে গেলাম, মদিনাতে যাওয়ার পরে মনটা পরেশান হয়ে গেল, 3-4 সময় হতে পারে কম বেশি সময়ে মদিনাতে অতিক্রম করলাম, আল্লাহর নবীজির রওজা মোবারকে সালাম দিয়ে সোজা বরাবর সেখানে অবস্থান করলাম, বসে রইলাম, এক গ্রুপ যাচ্ছে আর এক গ্রুপ আসতেছে, কত সুন্দর করে খাবারগুলো দেয়, 5টা আইটেমের খাবার দিয়েছে, বুঝতে পারলাম এটা হলো পাক পাঞ্জাতনের 5 রকমের খাবার। কোনো আওয়াজ নাই, কোনো মানুষ শব্দ করে না,
চুপ করে বসে রয়েছে, মানুষগুলো খাওয়াচ্ছে, মানুষগুলো কত সুন্দর মেহমানদারি চলেছে, হইসই কিছুই নাই। নবীজি কেমন রহমত দেখেন, নবী রওজা শরীফ থেকে মেহমানদারি চলতেছে, সুবহানাল্লাহ বলেন না। আসেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতগুলো মানুষ আছে আল্লাহর নবীর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ডান দিক থেকে মানুষ আসে, বাম দিক থেকে হযরত ওসমান বসে রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যাও যাও আমার ওসমানের কাছে যাও। হযরত ওসমান ওই খালি কাপড়টার ভিতর থেকে খাবার গুলো দিচ্ছে। হযরত ওসমান যেদিন পৃথিবী থেকে আল্লাহর নবীর একজন সাহাবী যেদিন বিদায় হয়ে যাবে, হযরতে বেলাল পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, রে সকল সাহাবায়ে কেরাম কান্না করে, ওসমান রে ওসমান, ও ওসমান শুনে রাখলে ওসমান তুমি কেন কান্না করো মাটিতে গড়ায়া গড়ায়া, নবীর সাহাবীর জন্য বুঝি তোমার মায়া লাগে? আল্লাহর কসম আমার এই জন্য মায়া লাগে না রে, আমার মায়া লাগে কারণে রে, নবী যেইটা আমার কাছে দিয়েছিলেন একটা পুতলা দিয়েছিলেন, ওই পুতলাতে হাত রেখে আল্লাহর নবী খেজুর দিয়েছিলেন, ওই খেজুরের পাতলা থেকে আমি এখনো পর্যন্ত খাবার গুলো মানুষের মাঝে বিলি করেছি, কিন্তু আজকে ওই পাতলাটা হারিয়ে গিয়েছে, নবী রহমতের জিনিসটা হারিয়ে ফেলেছি, এই জন্য আমি ওসমান গড়ায় গড়ায় কান্না করি। এটা দেখেন নবী রহমত কেমন, নবী কেমন রহমত, সুবহানাল্লাহ বলতেন না, এটা ছিল নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, রহমত। এই কারণে আল্লাহ বলেছেন, আমরা যখন তোমাকে কবরস্থ করা হয়, আমরা দেখেছি যে আজানের ভিতরে যখন ইমাম সাহেব আজান দেয়, আল্লাহু আকবার দেয় কি দেয় না, কথা বলেন দেয় কি না, ওই আজানে রহমতের নবীর নাম আছে না নেই? কালিমা পড়বেন, আপনি কালিমা পড়েছেন, ওই কালিমার ভিতরেও আপনি কালিমা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি বলছেন, কিন্তু যখন পর্যন্ত আল্লাহ হাবিবের নামটা না নিবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হবেন, কথা বলেন ইমানদার হবেন না। আপনি কোথায় যাবেন, আপনি খাবার যাবেন, সেখানে রসুলের নাম রয়েছে, সেখানে রসুলের সুন্নত রয়েছে, আপনি যাবেন কোথায় হাজর সারতে যাবেন, সেখানে রসুলের সুন্নত রয়েছে, আপনি মুসাফা করবেন, সেখানে রসুলের সুন্নত রয়েছে, আপনি কি করবেন, কবরে রাখবে আপনাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহ কয়, বিসমিল্লাহ আমি আল্লাহর নাম নিয়ে আমার বান্দাকে রেখে দাও জমিনে, আমার হাবিবের নামটা শেষ করে হাবিবের মিল্লাতে বান্দাকে রেখে দাও, সুবহানাল্লাহ বলেন। এই কারণে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয়, আমরা বিসমিল্লাহ আল্লাহর নাম শুরু করি, রাসূলের রাখি আমরা রাসূলের নামে, সুবহানাল্লাহ বলতেন না। আমরা জানাজার নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি সালাম দেই, তাসাউ দেই, আল্লাহ হাবিবের নাম আসে না নাই নামাজে সালামে, আল্লাহ হাবিবের নাম আসে না নাই। হযরত আবু বকর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি রওজা শরীফে ঘুমাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা কিভাবে রাখবো, আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়, ও আবু বকর আমার চেহারা মোবারকটা তুমি দিয়ে দাও আসমানের দিকে, কেন দেবো আপনার আসমানের দিকে, আপনার উম্মত সালাম দেবে, আমার ডাইন কান মোবারকে সালাম দেবে, চেহারাটা আসমানের দিকে দিয়ে দাও, কেন, কারণ আমি আসমানের দিকে তাকিয়ে থাকবো, আমি রহমতুর নবীর চেহারা মোবারকের দিকে যখন আল্লাহ তাকাবে তখন আল্লাহ পাকার জমিনে গজব দিবে না। আরে মোহাম্মদ বলি সুবহানাল্লাহ, এটা কেমন রহমত, আল্লাহর খোদার খোদাইত্ব যতটুকু, এ কারণে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, সমস্ত রব্বতের রব আমি আল্লাহ, রহমত আলিল আলামিন, আমি আল্লাহ রব্বতের রহমত রেখেছি আমার হাবিবকে, সোহার বলতেন না, আল্লাহ যত আলমের রহ, যত আলমের রব্ব, খোদার খোদাইত্ব যতটুকু, আল্লাহর হাবিবের রহমত ততটুকু, এটা হচ্ছে রহমত আলিল আলামিন, সোহার বলতেন না। এই কারণে বলেছে, বান্দা তুমি নৈরাশ হয়েও না, ও বান্দা তুমি নৈরাশ হয়েও না, তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো, কেন চিন্তা করো, তুমি যাও আমার হাবিবের দরবারে যাও, কান্না করো, কেননা আমরা একটা কথা বলি সবাই, দেখেন আমরা বলি রসুল বাঁচানেওয়ালা, বলি কি বলি না, বাঁচানেওয়ালা বলি না, আমরা এক ভাই বলে আমরা এটা বললে শিরেক হয়ে যায়, এটা মিথ্যা কথা, এটা শিরেক নয়, কারণ বাঁচানেওয়ালা নবী কেমন দেখেন, কবরে যখন আপনাকে রাখবে আল্লাহ হাবিব হবে আপনার জন্য আমার জন্য উকিল, জজ আমার আল্লাহ, ঠিক কিনা বলেন, সেখানে আমার আল্লাহ থাকবে, আল্লাহ থাকবে জজ, উকিল থাকবে রসুল, আমরা দেখেছি জজ কোর্টের ভিতরে হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান একজন জজ থাকে, থাকে কি থাকে না, উকিল থাকে, উকিলের কাজ হচ্ছে মানুষগুলোকে
অপরাধ করবে ওই অপরাধী ব্যক্তিকে সুন্দর করে তার উপস্থাপন করে জজের কাছে উত্তোলন করবে। দেখেন আমার মক্কেলকে ক্ষমা করে দেন, অপরাধ করেছে বুঝেছি ক্ষমা চাচ্ছে, তারপরে তাকে ক্ষমা করে দেন। উকিলের কাজ হচ্ছে জজের কাছ থেকে তাকে ফিরিয়ে আনা, মুক্ত করে দেওয়া, ঠিক কিনা বলেন, বাঁচিয়ে দেওয়া। আমার রসুল কিয়ামতের ময়দানে সব দরজা বন্ধ, আম্বিয়া কেরাম এক পাশে চলে যাবে, সিদ্দিকিন আরেক পাশে চলে যাবে, শহাদাইগণ আরেক পাশে চলে যাবে, পাক পাঞ্জাতন পেরেশান হয়ে যাবে, এরপরে চলে যাবে সাহাবাই কেরাম, আল্লাহর ওলিরা দাঁড়িয়ে যাবে, সকলেই সকলের প্রাণ থেকে এক এক জায়গা থেকে এক এক অবস্থান থেকে দাঁড়িয়ে যাবে। আসবে কেন? তো সম্মানিত উপস্থিতি শুনেন, তো সেখানে কেউ সকলের দরজা মুখ বন্ধ হয়ে যাবে, শুধু আল্লাহ হাবিবের মুখের দরজা মুবারক খুলে যাবে, আল্লাহ বসে যাবেন। আল্লাহ হাবিব তখন আমাকে আপনাকে সকল তখন ওই অবস্থায় পিরাতে থাকবে, আল্লাহ বন্দাকে ক্ষমা করেন, না ক্ষমা না এটা গুনাহ করেছে ক্ষমা করেন, এটা নামাজ পড়ে না ক্ষমা করেন, এটা রোজা রাখে না ক্ষমা করেন, এটা সুদ খেয়েছে ক্ষমা করেন, এটা ঘুষ খেয়েছে ক্ষমা করেন, এটা জিনা করেছে ক্ষমা করেন, মা বাবার অবাধ্য সন্তান সব কিছু আল্লাহ একত্র করে দেখবে, এটা জাহান্নামি। আল্লাহ হাবিব শেষ পর্যন্ত কথাটা আমি আরো ছোট করে নিলাম, হাদিসুল মুবারাকা থেকে যেহেতু আলোচনা একেবারেই ছোট, আমাদের অতিথি চলে আসবে, তো এরপরে আল্লাহ হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়াদা করেছিলেন উহুদের ময়দানে মার খেয়েছি, বদরের প্রান্তরে মার খেয়েছি, আমার নাতি শহীদ হয়েছে, আমার ওমরকে শহীদ করে দেওয়া হয়েছে, আমার উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, আমার হুসাইনকে দুভাগ করে দেওয়া হয়েছে, ওয়াল্লাহ আপনি বলেছেন আমাকে এই অবস্থায় সুপারিশ করার জন্য, আমি সুপারিশ করেছি, আপনি ওয়াদা করেছেন, আমার রক্ত মাখা জমিনে ছেড়ে দিয়েছি, আল্লাহ আপনি আজকে তাকে ক্ষমা করেন, না হলে আপনার জান্নাতে আমি কদম দেব না। আল্লাহ হাবিব ওই সময় উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেবে, সুবহানাল্লাহ। এই কারণে আমরা বলি আমার নবী বাঁচানোওয়ালা, কথা বলে ঠিক না বেটি? এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাদের কাদের আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাউসিয়া, আলে সুন্নাতুল জামাত, উসমানিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।